সালামু আলাইকুম, আমি নাইম, আর সাথে আছে আরিশ বিন নাইম, আমার ছেলে। মাঝে মাঝে ভিডিও করার সময় ক্যামেরাতে আসতে চাই। তো যাই হোক, আজকের বিষয়টা যদিও অনেকটা সিরিয়াস, দর্শক, আজকে আমাদের যিনি সেনাপ্রধান আছেন তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্র গিয়েছেন, আর এর মাঝখানে গতকালকে আমাদের সেনাবাহিনীতে একটা বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। তো সেনাবাহিনীর ভেতরে আসলে কী ঘটছে, যারা বর্তমান সরকারের সমালোচক আছেন অথবা সেনাপ্রধানের সমালোচক আছেন, তারা বেশিরভাগই চাচ্ছেন যে সেনাপ্রধান যেন তার দায়িত্ব থেকে অব্যাহতি নেন, অথবা আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এই সেনাপ্রধান দিয়ে বর্তমান সরকারের যে টার্গেট অথবা আপকামিং যে চিন্তাভাবনা বাংলাদেশকে নিয়ে, সেখানে আমাদের জেনারেল যিনি আছেন এই মুহূর্তে সেনাপ্রধান, উনি ওয়াকারুজ্জামান সাহেব, ওনাকে পদে রেখে অনেক কিছুই নাকি সম্ভব হবে না। তবে এগুলোর কোনো রকম আমরা যদি ধরেন অথেন্টিকতা বা গণমাধ্যমের বরাতে বলেন, অথবা আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার বরাতে বলেন, অথবা আমাদের সেনাপ্রধানের বক্তব্য বলেন, কোনো দিকে কিন্তু আমরা আবার সমালোচক যারা আছেন তাদের যে কথাগুলো সেগুলোর কোনো দৃশ্যপট দেখতে পাই না। কারণ গত পরশুদিনও আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা বৈঠক করেছেন। তো এরই মাঝখানে গতকালকে সেই বৈঠকের পরপরই সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল আনা হয়েছে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর, যে সেক্টর নিয়ে নানান ধরনের সমালোচনা আছে, ডিজিএফআই, সেখানে রদবদল করা হয়েছে। এছাড়াও রদবদল করা হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায়। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর সেখানে মহাপরিচালক পদে আপনার মেজর জেনারেল ফয়জুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। অন্যদিকে ডিজিএফআই এর নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, তিনি কুমিল্লায় 33 পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করে আসছিলেন। আপনার অন্যদিকে পদোন্নতি পাওয়া 24 পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার আপনার জিওসি করা হয়েছে। এখানে অনেক ধরনের পরিবর্তনই আসছে। আর আমরা যদি দেখি এখানে আপনার সিলেটের 17 পদাতিক ডিভিশনের জিওসি যিনি আছেন তাকে বদলি করা হয়েছে। তারপর হচ্ছে আপনার বরিশালের এরিয়া কমান্ডার 7 পদাতিক ডিভিশনের জিওসি আব্দুল কাইয়ুম মোল্লাকে এমটিসির মহাপরিচালক করা হয়েছে। আর আপনার আমরা যদি দেখি চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং 24 পদাতিক ডিভিশনের যিনি জিওসি করা হয়েছে মীর মুশফিকুর রহমান ওনাকে, আর কুমিল্লা 33 পদাতিক ডিভিশনের যিনি জিওসি আছেন মেজর জেনারেল তারিক হাসনাত, তিনি আপনার তিনিও পদোন্নতি পেয়েছেন। আর ব্রিগেডিয়ার মেজর সাজেদ যিনি আছেন তিনি পদোন্নতি পেয়ে সামরিক সচিব হয়েছেন। তো নানান ধরনের রদবদল চলছে। এখন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে যে ধরনের আলোচনাগুলো হয়, তিনি আজকে যুক্তরাষ্ট্র গিয়েছেন সরকারি সফরে, তো এর মাঝখানে অনেকেই নানান ধরনের বক্তব্য দিচ্ছেন যে দেশ ছেড়ে গেছেন, এনে সেন, এই কথাগুলো আসলে আমরা গণমাধ্যমের বরাত দিয়ে যতটুকু দেখছি কোনোটাই সত্য নয়। তো সেনাবাহিনীতে বর্তমান যে টিমটা আছে, অনেকে বলছেন যে এই টিমটা যে পারফরমেন্স করা দরকার মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরে, সেই পারফরমেন্সটা করতে পারছেন না, কারণ ঊর্ধ্বতন পর্যায়ে যারা আছেন তারা সকালে আওয়ামী লীগ মনা, আর তাদেরকে তাদের জায়গা থেকে বদলি করা না হলে অথবা স্থানান্তরিত করা না হলে এখানে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এ যাবৎকালীন যতগুলো ভাষণ দিয়েছেন তিনি কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের এমন মন্তব্য করেননি যে সেনাবাহিনী কর্তৃক তিনি কোনো কারণে ডিস্টারবেন্স হচ্ছেন। আবার কেউ কেউ বলছেন রাষ্ট্রপতির ইস্যুটাতেও, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রপতির সাথেও দেখছি সেনাপ্রধানের বৈঠক হয়েছে বিভিন্ন সময়, বা সেনাপ্রধান যতটুকু কথা বলছেন, রাষ্ট্রপতিও সর্বশেষ পরশুদিন যে বক্তব্য দিয়েছেন, কোথাও কিন্তু সমালোচকরা যারা বা অনলাইন কিং, এই মুহূর্তে আমি ডক্টর পিনাকিকে দেখছি, পিনাকি ভট্টাচার্য বা আরও কয়েকজন আছেন যারা সেনাপ্রধানের পিছনে খুবই শক্তভাবে তারা তাদের অবস্থান প্রকাশ করছেন, তবে তাদের আলোচনা সমালোচনা এগুলোর কোনোটারই কিন্তু প্রভাব পড়ছে না সেনাবাহিনীর ভেতরে, পাশাপাশি আপনার অন্তর্বর্তী সরকারের মধ্যেও। সরকার প্লাস সেনাবাহিনীর যে কি বলা যায়, আমরা যদি দেখি সম্পর্কের জায়গাটা, সেটা কিন্তু শক্ত মেসেজ দিচ্ছে যে একটা টিম হিসেবে তারা কাজ করছে। এর বাহিরে যে আলোচনাগুলো শুনছি সেগুলো ধরেন আসলে কতটুকু অথেন্টিক বা মানে আমরা আসলে কোনটা বিশ্বাস করব সেটা নিয়েও একটা সমস্যা। তো সেনাবাহিনীর মধ্যে যে রদবদল ঘটেছে সেটা ধারাবাহিকভাবেই আপনার নিয়ম মাফিক এটা ঘটে এমনটাই দাবি করা হয়েছে। এখানে স্পেশাল কোনো রিকোয়ারমেন্টে অথবা কোনো চাপে, কোনো রাজনৈতিক চাপে বা সমালোচকদের কোনো চাপে এমন ঘটনা ঘটেছে সেটা কিন্তু বলা হয়নি। গেল কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেনা সদর দপ্তরে গিয়েছিলেন, সেখানে একটা কমিটি হয়েছিল এই সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন তাদের
পদোন্নতি বা আরও বিভিন্ন ইস্যুতে একটা কমিটি গঠন করা হয়েছিল। এরপর পরে আমরা দেখলাম গতকালকে এই রদবদল। তো বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা চাই সেনাবাহিনীর সকল বিতর্ক থেকে সব কিছুর উপরে থাকুক। আশা করি যারা নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা তাদের স্ব স্ব কাজ সুন্দরভাবে করবেন, যেন দেশ জাতি উপকৃত হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।